this auditorium. Actually, now, right now, I may be a part of SIPA also. Though I may explain, it's bipolar. I played for the country as well as the Bengal, as well as all three clubs in Calcutta more than a decade. It is in the 90s, 80s and 90s. Not recent one. The recent one football is very popular right now. In our time also it was very popular. So I think... Thank you so much, sir, to be on here. Now we are delivering the award to Mr. Amit Bhadra from Shravati Datta. A huge round of applause. Thank you so much, sir. Thank you so much. মালগাড়ি ববির চাকা পার হয়ে যায় এবং তখন থেকেই আমার নতুন করে উঠে দাঁড়ানো এবং নতুন করে সংগ্রাম শুরু হয় এই ক্যাচ নিয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোকে বেছে নিই। তো 1992 সালে আমি প্রথম জানতে পারি যে আমাদের মতন ফিজিক্যাল চ্যালেঞ্জের স্পোর্টস হয় এবং আমি সেখানে নামি এবং সেখান থেকে আস্তে আস্তে স্টেট থেকে আমি ন্যাশনালে 9 বার গোল্ড মেডেল পাই 100 মিটার এবং লং জাম্পে। আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট মিট 2002 সাউথ কোরিয়া ভূষণ প্যারা এশিয়ান গেমস এবং সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আমি সিলভার মেডেল এনে দিই। এরপর জার্মান, মালয়েশিয়া, কুয়েত, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করছি এবং ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছি। কিন্তু আমার ইভেন্টটাকে এখন চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার যারা কম্পিটিটর ইন্টারন্যাশনাল আছেন তারা সবাই ফরেন লিগ নিয়ে জাম্প করছেন। তো আমার যেহেতু স্ট্যাম্পটা খুব ছোট, তো সেই ক্ষেত্রে আমার ম্যাজিক মেডেলগুলো পেতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমাকে ইভেন্টটা চেঞ্জ করতে হলো। আমি এখন রাইফেল শুটিং করছি হুইলচেয়ারে বসে। আমার কোচ হলেন জয়দীপ কর্মকার, অলিম্পিয়ান। তো আমি আশা রাখবো যে আমি যাতে আরও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের জন্য মেডেল নিয়ে আসতে পারি, কারণ আপনারা শুনলেন যে আমি এবছর বাংলার গৌরব হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন, যেটা স্পোর্টস পার্সনরা পায়। তো এটা আমার জন্য নয়, আমার মতন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জরা আছে তাদের সকলকে একটা মেসেজ দেওয়া যে তোমরা তোমাদের লক্ষ্যে আগিয়ে যাও, কারণ ডেডিকেশন থাকলে বা নিজের ইচ্ছা শক্তি থাকলে বা জীবনের যে কঠিনতম লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একটা প্ল্যাটফর্মে পৌঁছানোর পর তার আনন্দ বা তার উচ্ছ্বাসটা অন্যরকম হয়। তো সবাইকে জীবনের লড়াই সংগ্রাম করতে হয় এবং আমরাও করছি বিভিন্ন দিক থেকে, যাতে আমাদের এভেন্টের মতনই একটা মানসিকভাবে বিচার করা হয়। কারণ অনেকে মনে করেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জরা কিছু করতে পারেন না বা তাদের পিছিয়ে রাখা হয়। তো আমরা চেষ্টা করছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার। এবং আরেকবার ধন্যবাদ জানাই শ্রাবন্তী দত্ত ম্যাডামকে উনি আমন্ত্রণ জানানোর জন্য, এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আরেকটি কথা হলো যে আমার জীবনী নিয়ে একটা বাংলা মুভি হচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রডিউস করছে। তো সকলে দেখবেন, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। এবং আমি যাতে আরও মেডেল নিয়ে আসতে পারি এবং এরকম প্ল্যাটফর্মে যাতে দাঁড়াতে পারি, আপনাদের এই আশীর্বাদ ভালোবাসা একান্তভাবে কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।